আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে জানাই মহা অষ্টমী, আর বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। তোমরা সকলে এনজয় করো এবং খুব আনন্দ করো। আর আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমাদের কল্যাণীতে কোথায় কোথায় বড় বড় পুজো হচ্ছে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো প্রথমে এখানে আমি চলে এসেছি। এখানে দেখো এই প্যান্ডেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রচণ্ড পরিমাণে ভিড়, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। এখন বাজে রাত কিন্তু আটটার সময়, এতটা পরিমাণে ভিড় ভাবতে পারিনি। যাই হোক, কোনোরকম যেরকম পেরেছি তোমাদের সেরকম ক্যাপচার ভিডিও করার ক্যাপচার করার চেষ্টা করেছি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, জাস্ট দেখো আর ভেতরে একটা ঠাকুরটা খুব সুন্দর। এরপরে চলে এসেছি আমরা মণিমালা পার্ক। আর এখানে না পরীর প্যান্ডেল করেছে, আর চারদিকে শুধু সাদা আর সাদা। আর এই এই প্যান্ডেলটা না খুব সুন্দর হয়েছে, পরীর প্যান্ডেল। আর এটা না সাদা সাদা ফিতে বলো, সেই ফিতে দিয়ে করেছে কি সাদা কাপড় দিয়ে করেছে, আর খুবটা সুন্দর আমার কাছে লেগেছে। আর এখানেও আজকে না সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড়। ও আবারও বলছে অনেক কষ্ট করে ভিডিওটা করলাম, আর তোমরা প্লিজ ওয়াশ করে দেখো। আর চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর সমস্ত কিছু কিন্তু সাদা আর নীল বোঝা যাবে না এখানে, কারোর মুখ ফেস বোঝা যাচ্ছে না। চলো আর তোমরা এসো, তোমরা কে কোথা থেকে দেখছো অবিত এসো কমেন্ট বক্সে জানাও। আর তোমরা এসো, কোলাইতে এসে ঘুরে যাও। আর তো আছে দুদিন, আর দুদিনে এসো, চলে এসো। এখানকার ভেতরটা কিন্তু কারুকার্যটা খুব সুন্দর, আর সমস্ত জায়গায় কিন্তু পরী আঁকা পরী। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পরীরই প্যান্ডেল। ঠাকুরটা দেখো কতটা সুন্দর, আর উপরের কারুকার্যটা তো অসম অজম। আর এখানে আমি দাঁড়ানোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা সেলফি তোলার জন্য, যা ফাঁকাই পাচ্ছিলাম না, সবাই এসে এখানে সেলফি তুলছে। আর আমি অনেকক্ষণ ওয়েট করছি, যাই হোক কোনোভাবে একটা জায়গা পেলাম আর সেলফিটা তুললাম। এরপরে চলে যাচ্ছি আমরা চিত্তরঞ্জন পার্কে। চিত্তরঞ্জন পার্কের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর অসম করেছে। চলো আর এখানে প্যান্ডেলগুলি, এটা না এই প্যান্ডেলটা না গামছা আর এই হাত পাখা আছে, ওই হাত পাখা দিয়ে করেছে, পাখা অ্যাকচুয়ালি পাখা দিয়ে করেছে। এখানে কারুকার্যটা খুব সুন্দর। আর চলো আমরা ভেতর দিকতে যাওয়া যাক, ভেতর দিকটা যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর দেখো কী সুন্দর পাখা দিয়ে কারুকার্যটা করেছে, পাখা। আর এখানে আছে কুলো আর এই গামছা দিয়ে এত সুন্দর যে কারুকার্য হয়, সত্যি না দেখলে বিশ্বাস করবে না। তোমরা যে চোখে দেখতে পাতে সামনে এসে, তাহলে ভাবতে যে এত সুন্দর কারুকার্য হয় আর করতে পারে, সত্যি আমরা মানুষরা কী না পারি বলো। সবথেকে আমার উপরে এটা সবথেকে বেশি ভালো লেগেছে, এটা অসম অসম। এই ভেতরটাও সেম একই রকম গামছা দিয়ে করা, আর গামছাগুলি না সত্যি খুব সুন্দরভাবে ও সাজিয়েছে দেখো। আর পাখাগুলি কত সুন্দরভাবে এ সাজিয়েছে দেখে মানে চোখ আর ফেরানো যাচ্ছে না। আর এখানে না সব জায়গায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড়। মা প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে দেখো। এরপরে চলে এসেছি আমরা B9 বোট পার্কে। বোট পার্কেও কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর এখানের এই প্যান্ডেলগুলি না সমস্ত কিছু কিন্তু সোলার দিয়ে করেছে। তোমরা যার সামনের থেকে যখন আমি দেখাবো ক্যাপচার করে, তখন তোমরা বুঝতে পারবে সোলার দিয়ে এত এত সুন্দর কারুকার্য হয় সত্যি। আর এখানে সামান্য দেখো মেলা বসেছে, আর এখানেও ভিড় প্রচণ্ড পরিমাণে, সব জায়গাটাই ভিড়। আমি কিছু সেলফি তুলবো, তারপর ভেতরটা যাবো। দেখো এটা হচ্ছে একটা বোট, এই বোটের মধ্যে কিন্তু জল দিয়েছে আর ঝর্ণার মতো সিস্টেম করে দিয়েছে, কত সুন্দরভাবে মানে কারুকার্যটা করেছে, দেখতে খুবই সত্যি চোখটা ফেরানো যাচ্ছে না। সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই ঝর্ণাটা, দেখো কত সুন্দর কালারফুল হয়ে যাচ্ছে।
সমস্ত কিছু কিন্তু আবারও বলছি সোলার দিয়ে তৈরি করেছে। আর চলো এবার ভেতর দেখতে যাওয়া যাক, আর তোমাদের ভেতর দিকটা নিয়ে যাই দাও চলো। বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, এত পরিমাণে ভিড় বলছে চলে যাও চলে, সেলফি তুলতে দিচ্ছে না, একটু ভিডিও করতে দিচ্ছে না, জাস্ট এই দেখো সোলার, কিন্তু সোলার আবারও বলছি সোলার দিয়ে কিন্তু এত সুন্দর কারুকার্য করেছে, অনেক কষ্ট করে না ভিডিওগুলি করেছি, দেখো এবারে ভালো করে বুঝতে পারবে, দেখতে পারবে দেখো। আর ভিতরে একটুখানি এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিচ্ছে না যে বেরিয়ে যান বেরিয়ে যান, ভিডিও করতে দিচ্ছে না, জাস্ট মানে অসম্ভব ভিড় তার জন্য। উপরে ঝাড়বাতিগুলি যে লাগিয়েছে ঝাড়বাতিগুলি কিন্তু দেখতে এটা খুব সুন্দর লাগছে। আর তোমরা অতি অবশ্যই কিন্তু আমাদের কল্যাণীতে এসেও পুজো দেখতে, আর তো দুদিন আছে, দুদিন এসেও এসে ঘুরে যাও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো, পুজোর কয়েকটা দিন আনন্দে কাটাও।